হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আপনাদের দোয়া এবং আল্লাহ তাআলার রহমতে আমিও ভালো আছি। আজকে আমরা যাব আমাদের বাসার পাশে একটা নতুন পিঠার দোকান হয়েছে, আর সেই পিঠার দোকানটা খুব একটা বড় সড় না, এটাকে টং দোকান বলে। আর আমার ছোটো ভাই আজকে আমার সাথে যাচ্ছে, আর ছোটো ভাই সে বলেছে যে সে পিঠা খাবে সেই টং দোকানে, আর আমরা এখন সেই টং দোকানে যাচ্ছি। আর বলে রাখি, আমরা এখন লিফটের 8-এ থাকি, আর আমরা এখন নিচে নামবো লিফট দিয়ে। চলুন আমরা এবার নিচে নামি, এবং নিচে নেমে তারপরে আমরা যাব সেই পিঠার দোকানে। এই যে লিফট এখন চলে আসবে, এখন আমরা লিফট চলে আসলেই নিচে চলে যাব। নিচে যে এই যে লিফট খুলে গেল, চলুন আমরা এবার লিফটে উঠি। লিফটে উঠলাম এবং লিফটে এখন যাব আমরা নিচে। নিচে যাব বলে রাখি, আমরা এখন যে এলাকায় বসবাস করতেছি সেটা এখন আন্ডার কনস্ট্রাকশন এলাকা, এখানে রাস্তাঘাট খুব একটা ভালো না। বাসা থেকে বের হয়ে মেইন রাস্তা পর্যন্ত যাওয়াটাই খুব দুষ্কর, খুব কষ্টসাধ্য। চলুন এবার আমরা পিঠা খাওয়ার জন্য চলে যাই। এই যে আর একটু এই যে কিছু ছোট ছোট মামনিরা উঠতেছে লিফটে, তারাও হয়তো পড়াশোনা শেষ করে এবার যাবে। এই তো চলুন, এই যে আমরা নিচে চলে আসলাম আমাদের বাসার নিচে। এখান থেকে আমরা এই যে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে এখান দিয়ে চলে যাব। এই যে রাস্তার অবস্থা বেহাল, এখান দিয়ে যাওয়া তো কঠিন। এই যে রাস্তা, যে রাস্তা এখান দিয়ে হাঁটতে যাওয়াই তো মুশকিল। এই যে আমরা এখন যাব এখান দিয়ে, এটা একটা ছোটোখাটো পুকুরে পরিণত হয়ে গেছে। আর একটু সামনে গেলেই আমরা আমাদের সেই পিঠার দোকান খুঁজে পাবো, কাঙ্ক্ষিত সেই চিতো পিঠার দোকান আর ভর্তা। শীতের দিনে খুব মজাই লাগে সেই চিতো পিঠা আর ভর্তা খাইতে। এই যে আর একটু পরেই আমরা চলে যাব। এই যে চলে আসছি আমরা, কিছু ভাইয়া এবং ওই পাশে কিছু চাচিরা বসে পিঠা খাচ্ছে। আর এই যে মাইমিন সিং এর চাচি, সে পিঠা বানাচ্ছে, চাচা তাকে হেল্প করতেছে। আরে বাবারে, এটা তো ডিম পিঠা। ওরে বাবারে, চিতুতে ডিম পিঠা এটা। এই যে চাচা দিচ্ছে, ও চাচি এই যে সুন্দর করে পিঠা বানাচ্ছে। চাচি কয়টা, এই যে একটা ডিম ভাঙে রাখছে। এই যে এটাতে কি ডিম দেবে? না না না, এটাতে ডিম দেবে না, এটা শুধু চিতো পিঠা, সাদা চিতো। যে এখানে কয়েকটা চুলাতে চাচি পিঠা বানানোর জন্য দিয়েছে, এই যে উল্টা পাল্টাই দিতেছে। সামনের দিকে থাকলে তাপ বেশি লাগে, সেই জন্য উল্টাই দিতেছে, একদিকে যেন তাপ না লাগে। 1, 2, 3, 5টা, একটাতে ভাপা পিঠা আর 4টাতে হচ্ছে চিতো পিঠা। ও এই যে আমরা একটা পিঠা নিচ্ছি, সাদা পিঠা আর সাথে ধনিয়া পাতা ভর্তা। দেখি এটা খাইয়ে দেখি কি অবস্থা। এই যে আর একটা পিঠা হয়ে গেল। চাচি র্যান্ডম পিঠা বানাচ্ছে তো বানাচ্ছে, তার আর কোনো খেয়াল খুশি নেই, শুধু পিঠাই বানাচ্ছে। এই যে এইভাবে ডিম চিতো বানায়, গোলার মধ্যে ডিম দিয়ে দিল, এবার ঢেকে দিল। এই যে আমাদের এবার ডিম চিতোটা আমরা নিয়ে নিচ্ছি, এটা হয়তো মজা লাগবে, খাইলেই বোঝা যাবে। যে আর একটা হয়েছে ডিম চিতো, এটা অনেক দেখতে অনেক সুন্দর লাগতেছে, খাইতেও হয়তো মজা লাগবে, আর শীতের দিনে আগুনের পাশে বসতেও তো মজা লাগে। এই যে হয়ে গেছে পিঠাটা। এই যে চাচি কয়েকটা পিঠা ঠান্ডা হয়ে গেছে, কিছুক্ষণ বিক্রি হয় নাই, তাই আবার দিয়ে দিচ্ছে। এইবার ঠান্ডা থেকে গরম হয়ে গেল, প্রায় শেষের মধ্যে চাচি এখন চলে যাবে, তাই যা আছে তা নাড়াচাড়া করে আবার দিয়ে দিচ্ছে। কয়েকজন ভাই আসছে, তারাও পিঠা খাবে। এই যে আবার সাদা চিতো পিঠা দিয়ে দিচ্ছে। একটা পিঠা হইতে খুব বেশি সময় লাগে না, যে তাপ, এটাও ডিম চিতো। এই তো এই যে ভর্তা, এটা হচ্ছে ধনিয়া পাতা ভর্তা, এটা হচ্ছে মিষ্টি কুমড়া ভর্তা, এটা হচ্ছে চাপা শুটকি ভর্তা, এটা হচ্ছে সরিষা ভর্তা। আমার এটা বেশি ভালো লাগে, সরিষা ভর্তা আর ধনিয়া পাতা ভর্তাটা। তবে আমি অবশ্য জীবনের প্রথম এটা দেখলাম যে কি ভর্তা জানো, এটা মিষ্টি কুমড়া ভর্তা দিয়ে চিতো পিঠা খায়। আর এটা চাচিই নাকি প্রথম শুরু করছে, এর আগে চিতো পিঠার দোকানদাররা কেউ এটা বিক্রি করে নাই। এই যে পাশের দোকানে চাচার, এই চাচা বসে এখানে মিষ্টি কুমড়া দিয়ে মিষ্টি মিষ্টি করে পিঠা খাচ্ছে। আসলে অনেক মজা সে খেয়ে দেখতেছে।
আমরা একটা সুন্দর ডিম চিতপিঠে নিলাম। এইবার দেখা যাক কেমন লাগে। এই যে এটা শুটকি ভর্তা, না 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 আমি শুটকি ভর্তা খাই না। এইবার হচ্ছে এটা কি ধনিয়া ভর্তা নিলাম, এটা মজা লাগে ধনিয়া ভর্তা। আর দেবো সরিষা ভর্তা, সরিষা ভর্তাটা আমার কাছে বেশি মজা লাগে, বেশি মজা লাগে সরিষা ভর্তাটা। আর এই ভর্তা এগুলো আসলে মজার না, আমার কাছে এই দুইটা ভর্তাই বেশি মজা লাগে। আর কি ভর্তা প্রায় শেষ, চাচির বেচা কেনাও শেষ, এখন প্রায় শেষের মধ্যে। এই যে সরিষা ভর্তা আর একটু নিলাম, সরিষা ভর্তাটা বেশি মজা লাগে। আর অনেক তোল তোলে হয়েছে, চাচির সাথে কথা হইলো, চাচি বলল যে চাচি শুধুমাত্র গুঁড়ো দিয়ে, চাউলের গুঁড়ো দেয়। অনেকে আছে দেখা যায় যে এর মধ্যে আটা ময়দা মিক্সড করে, সেই পিঠাগুলো তুল তুলে হয় না, এই ধাস করে পড়ে গেছে। এবার না কোনো সমস্যা হয় নাই, ব্যথা হয় নাই, পিঠা ঠিক আছে, খাওয়া যাবে। আমাদের খাওয়া দাওয়া শেষ, টাকা দিয়ে দিলাম, এবার বাড়ির পথে হাঁটতেছি। আর পিঠার পরে একটু কোকো খাইলাম, কোক টোক নিয়ে আমরা এবার হাঁটতে 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 শেষ করলাম। আবার আর একদিন হবে, চলুন। থ্যাংকস ফর ওয়াচিং, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।